আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আগের দিনের কিছু ভাত ছিল, সেগুলো ভাজি করে বাচ্চাদেরকে খেতে দিয়েছি, বাচ্চারা স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে। এদিক থেকে আমার ফুপু সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছে। তিনি গ্রামের মানুষ, আর গ্রামের মানুষগুলো এমনই হয়, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, তারপরে প্লেট বাটি মাজা ধোয়া করে নাস্তা বানান। তো ফুপু সেভাবে আমাদের বাসায় করছেন। আসলে এগুলো ভিত্তিহীন, যখন ঘরটা ময়লা হবে বা যখন সংসারের যে কাজ প্রয়োজন সেগুলো করলেই হবে এমন না, সকালেই ঘরটাকে ঝাড়ু দিতে হবে। তো যাই হোক, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখানে কিছু দুধ আমি ভিজিয়ে রেখেছি, এগুলো দিয়ে সেমাই রান্না করা হবে। আমার ফুপু সেমাই অনেক বেশি পছন্দ করেন। বেশ কিছুদিন আগে এক আপু আমাকে কমেন্টস করেছিলেন, আমি কিভাবে লম্বা করে আলুটা কেটে তারপরে ভাজি করি এটা দেখানোর জন্য বলেছিলেন, আপুর জন্যই এই ভিডিওটা করা। তো এখানে আমি যে সাধারণ সবজি কাটার এটা নিয়ে নিয়েছি, এটা আমাদের সবার ঘরেই থাকে। তো এটার যে মোটা ছিদ্র এটা দিয়ে আমি আলুটা কেটে নিব। প্রথমে আলুগুলো আমি ছিলে নিয়েছি, এরপরে লম্বা করে আলুটা ধরে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপু দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, আসলে আমি ডিটেলসভাবে হয়তো বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু আপনি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুটা কিভাবে লম্বা করে কেটে নিয়েছি আমি। আর এই আলুগুলো একটু লম্বা সাইজের নিতে হবে, এতে করে আলুটা আরও বেশি লম্বাভাবে গ্রেট করা যাবে। সবগুলো আলু আমি একইভাবে কেটে নিয়েছি, আর এখন এগুলো খুব সুন্দর করে ধুয়ে ছাঁকনির মাধ্যমে পানিটা ঝরিয়ে রেখে দিচ্ছি। আপু আপনার জন্য আজকের এই ভিডিওটা করা, নিশ্চয় আপনার ভালো লেগেছে। কিছু কিছু আপুদের কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এবং আবেগ উপ্লুত হয়ে যায় আমি। কিছুদিন আগে এক আপু আমাকে কমেন্টস করেছেন, কমেন্টসটা এমন, আপু আমি তোমাকে একবার হলেও দেখতে চাই, এত গোছানো কাজ করো আর তোমাকে দেখার খুব শখ বা ইচ্ছে, তোমার চেহারাটা কেমন এটা দেখার ইচ্ছে। আর এই কমেন্টসগুলো যখন পড়ি তখন অনেক বেশি আবেগী হয়ে যাই এবং অজান্তে চোখে পানি চলে আসে। জানি চ্যানেলটা খুব একটা বড় না, এখানে ভিউজও অনেক কম, কিন্তু কিছু সংখ্যক আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, আর এই কমেন্টসগুলো আমি পড়তে থাকি আর ভাবতে থাকি আমি কী এমন করেছি, আপুরা আমাকে এত সুন্দর কমেন্টস করেছেন। আমি তো খুব সাধারণ একটা মানুষ, আমার সংসারের কাজকর্ম এগুলোই দেখায়, এগুলো আমরা প্রতিটা মেয়ে করি বা পারি, আর এগুলো দেখিয়ে আপুদের এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তবে এই আলুটা যদি ফ্রাই প্যানে ভাজি করা হতো তাহলে অনেক বেশি ঝরঝরা এবং লম্বা আকৃতির থাকতো, আমি যেহেতু কড়াইতে ভাজি করেছি একটু নরম হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে। এদিক থেকে আমার হাজব্যান্ড কিছু পরোটা আমাকে ভেজে দিচ্ছে, আর এর আগে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি। তো হাজব্যান্ডের এতটুকু হেল্প আমার জন্য অনেক কিছু, উনি কিচেনে এসে দেখে আমি নাজেহাল অবস্থায় আছি, অনেক কাজ পড়ে আছে, তখন বলছিল দাও আমি পরোটাগুলো ভেজে নেই আর তুমি তোমার কিচেনটাকে পরিষ্কার করে নাও, কিচেন পরিষ্কার ছাড়া তোমার তো আর ভালো লাগবে না, খেতেও ইচ্ছা করবে না, এমন অবস্থা। তো যাই হোক, হাজব্যান্ড আমার কাজগুলো করে দিয়েছে অনেকটাই। এখন নাস্তা নিয়ে আমি টেবিলে চলে এসেছি। তিন বাচ্চার মধ্যে আজকে দুই বাচ্চার স্কুল ছিল আর এক বাচ্চার অফ ডে ছিল, তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেব।
নাস্তার পর্ব শেষ করে প্লেট বাটি ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে। আর এখন ছোট্ট কিচেনটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। প্রথমে চুলাটা ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই সকালে নাস্তা করার পরে আর দুপুরে রান্না করার আগে আমার এই ছোট্ট কিচেনটাকে আমি খুব সুন্দর করে ক্লিন রাখার চেষ্টা করি। যেহেতু আমার কিচেনটা ওপেন কিচেন, এখানে তেল চিটচিটে হবে, এটাই স্বাভাবিক। এক আপু আমাকে কমেন্টস করেছিলেন, আপু কিচেন ক্যাবিনেটের ওপরে যে এত জিনিসপত্র রাখো এগুলো তেল চিটচিটে হয় না? অবশ্যই হয় আপু, তবে রেগুলার এগুলো মেনটেন্যান্স করতে হয়, রেগুলার এগুলো মোছামুছি করতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি রেগুলার এই কাজগুলো করার, তাহলে অনেক বেশি জমেও যায় না আর কিচেনটা খুব একটা ম্যাসিও হয় না। আমরা যারা সাংসারিক মেয়ে বা আমরা যারা সংসারে কাজ করি তাদের একটু বুদ্ধি খাটিয়ে বা একটু টেকনিক খাটিয়ে সংসারের কাজগুলো করতে হয়, তাহলে নিজেকে নিজে কিছুটা সময় দিতে পারি। সময়ের মধ্যে যেহেতু কাজগুলো হয়ে থাকে সেহেতু একটু রেস্টও করতে পারি আর কি। তো এখানে আমি প্রতিদিন যে রুমালগুলো ক্লিনিংয়ের কাজে ব্যবহার করি সেগুলো একটু গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে এভাবে ফুটিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে থেকে যে তেল চিটচিটে বা আঠালো ভাব সেগুলো চলে যাবে। এই কাজগুলো আমি সপ্তাহে বা 15 দিনে একবার করে থাকি। দুপুরে রান্না করার আগে আমার যা যা কিচেনে নেই, মানে দুপুরে রান্না করার জন্য প্রয়োজন, সেগুলো আমি সব কিছু ঠিকঠাক করে তারপরে বেডরুমে চলে যাব, বেডরুম গুছাতে, এরপরে ঘরের অন্যান্য কাজগুলো করব। তো এভাবে সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটি, একটু টেকনিক খাটি আমি করে থাকি, এতে করে আমি কিছুটা হলেও সময় পাই। সব সময় যে ঘর বাড়ি পরিষ্কার থাকে, রান্নাঘর ক্লিন থাকে এমনও না, মাঝে মধ্যে শরীরটা খারাপ থাকে, এরপরে বাহিরের অনেক কাজ থাকে, এরপরে নিজের ইচ্ছাকেও দাম দিতে হয় আর কি। আজকে কাজ করতে ইচ্ছা করছে না বা আজকে এটা ভালো লাগছে না, তো সেদিন দেখা যাচ্ছে একটু এলোমেলো থাকে। আর আমি দেখেছি যেদিন আমার বাসাটা একটু এলোমেলো থাকে ওই দিনই মেহমান চলে আসে, তখন এত লজ্জা লাগে, আল্লাহ আমি কত সুন্দর করে ক্লিন রাখি, ওই দিন দেখা যাচ্ছে মেহমান আসে না বা কোনো মানুষ আসে না, আজকে ভালো লাগছে না, শরীরটা খারাপ, একটু এলোমেলো রয়েছে, দেখা যাচ্ছে ওই দিনই বাহিরের মানুষ চলে আসে, তখন নিজেকে খুবই বিরক্ত লাগে নিজের, যে আজকে এমন ঘর বাড়ি আর এখনই মানুষজন এসছে কি বলবে এরকম লাগে আর কি। তো যাই হোক, আমি আপনাদের সাথে আমার রিয়েলিটিটা শেয়ার করলাম আর কি। তো এখন বেডরুমে চলে এসেছি, বেডরুমটা গুছিয়ে নিতে, এরপরে দুপুরে রান্না বান্না করতে হবে, অফ ক্যামেরায় কিছু কাজ করে নেব, ঘরটাকে মফ করব, এরপরে কাটাকাটি করে তারপরে দুপুরে রান্না করব। যেহেতু আমার ফুপু বাসায় এসেছেন তো তার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করব। চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, ভাত রান্না করব। আজকের ভাতটা বসা ভাত হবে, এর জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি আর মেপে পানিটা দিয়েছি, এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে। আর কিছুক্ষণ আমি ভাতের চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানির মধ্যে 1 ঘন্টা মতো, এতে করে ভাতটা অনেকটা লম্বাকৃতির হবে আর ঝরঝরা হবে। এদিক থেকে আমি মাছ রান্না করার জন্য বাটাবাটি করে নিচ্ছি। আমার ফুপু ইলিশ মাছ সবচেয়ে পছন্দ করেন, উনি অন্যান্য কোনো মাছ খান না, ইলিশ এবং চিংড়ি পছন্দ করেন, আর এই দুইটা মাছই খায়, আর অন্যান্য মাছ ছোটো যে মাছগুলো ওগুলো খেতে পছন্দ করেন। তো ভাবলাম আজকে সরিষা ইলিশ রান্না করি, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু পরে কি হয়েছে জানেন? কারেন্ট চলে গিয়েছে। আমার এত খারাপ লাগছিল যে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। এরপরও আমি একটু মুখে বলে দিচ্ছি, এখানে সরিষার তেল সাদা তেল দুটাই ব্যবহার করেছি, তারপরে একটু কালো জিরা দিয়েছি, এরপরে দিয়েছি শুকনো মরিচ, হলুদ আর লবণ দিয়ে সামান্য ভেজে নিয়েছি, এই 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এই তো কারেন্ট চলে গিয়েছে, আর এইভাবে ভিডিও করতে ইচ্ছা করছিল না, এজন্য আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি।
তো কারেন্ট চলে গিয়েছিল, এরই মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর মশলা বাটার মধ্যে আমি দিয়েছিলাম একটা পেঁয়াজ, তিন চারটা কাঁচামরিচ, আর দিয়েছিলাম সাদা এবং লাল সরিষা। সব কিছু দিয়ে মাছ দিয়ে আমি তো রান্না করে নিয়েছি। অন্য কোনো দিন সুযোগ পেলে অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা খেতে অসাধারণ লাগে। তো রান্নাটা হয়ে গিয়েছে, দুপুরের রান্না শেষ। খুবই সিম্পল রান্না করেছি, আমার ফুপুর পছন্দের ইলিশ সরিষা করেছি, আর সেই সাথে আমি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আর শসা দিয়ে রান্না করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।